আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই জানতে চেয়েছেন নামাজের ভেতর দুই সেজদার মাঝখানে অল্প সময় বসতে হয় এই সময় কি কোনো সই দোয়া বর্ণিত হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আরবি বাংলা উচ্চারণ সহকারে অর্থ সহকারে আমাদেরকে শিখিয়ে দিন তো তাদের জন্য আজকের ভিডিও আজকে আমরা শিখবো দুই সেজার মাঝখানে বসে কোন দোয়া পড়তে হয় তো গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন আপনি যদি বাহক টিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাব্বির হোসাইন নামাজের ভেতর দুই শেষদার মাঝখানে বসে কেউ যদি কিছু না বলে তাহলে নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না তবে দুই শেষদার মাঝখানে বসে একটি দোয়া আছে যেটা পড়লে অনেক অনেক সব হাসিল করতে পারবেন কারণ নামাজের ভেতর দুই শেষদার মাঝখানে বসে মহান রব্বুল আলমিনের কাছে চাওয়ার মক্ষম সুযোগ কে চাইবে এই সুযোগকে হাতছাড়া করার জন্য সবাই চাইবে সুযোগে সদ করা তাই আপনি যদি এই সুযোগে সদ্ব্যবহার করতে চান তাহলে অবশ্যই হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়তে পারেন এ সম্পর্কে দাউদ শরীফের আট শত চুয়াত্তর নাম্বার হাদিসে আসছে নবী সলাল আলহিসাল্লাম চার রাকাত নামাজ আদায় করেছেন এবং দুই শেরদার মাঝখানে বসে একটি ছোট দোয়া পড়েছেন তা হচ্ছে রব বেগ ফেরেলি আমরা অনেকেই পারি এটা রেগ ফিরেলি রব ফিরেলি এটা একবার একবার পড়তে পারেন যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করো বা মাফ করো এরপরে যে দোয়াটি আমরা শিখবো সেটা একটু বড় এই দোয়াটির ভেতর মহান রব্বুল্লা আলমিনের কাছে পাঁচ থেকে সাতটা জিনিস আমরা চাইতে পারি এই একটি দোয়ার ভেতর এই সম্পর্কে হাদিসটি এসেছে তিরমিদি শরীফে এবং দাউদ শরীফে দোয়াটি হচ্ছে আমি দোয়াটি শিখিয়ে দিব আমি একবার পূর্ণ দোয়াটি আপনাদেরকে শোনাই আল্লাহম্মফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরী ওয়াহিনী ওয়ার ওয়ারফানি এই মোট সাতটি বিষয়ে মহান রব্বুল আলমিনের কাছে আমরা চাইতে পারি তো এটা একটু বড় দোয়া চাইলে আপনি আরও ছোট করে পড়তে পারেন তা হচ্ছে আল্লাহম্মাগিরি ওয়ারহামনি ওয়া ওয়াহদিনি ওয়াহদিনী তো এই দুইটি দোয়া আমরা হাদিস শরীফে পেয়ে থাকি তা হচ্ছে প্রথমটি হচ্ছে রব্বি গুফির সময় না থাকলে এতটুকু বলতে পারেন একেবারে চুপ করে বসে না থেকে আর দ্বিতীয়টি যদি সময় থাকে তখন আপনি এটা পড়তে পারেন আল্লাহ ফির্লি যেটা বললাম তো যাই হোক আমরা এখন এই দ্বিতীয় যে বড় দোয়াটি আছে এটা শিখে নেই তো এই লম্বা দোয়াটি থেকে আরো শর্ট করে যদি চান আপনি যে কোনো চারটা জিনিস বা পাঁচটা জিনিস আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে চাইতে পারেন তা হচ্ছে আল্লাহ ফিল্লি ওয়ার হামনি ওয়াফিনী ওয়াহদিনী ওয়ার জুকনি এতটুকুও বলতে পারেন তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই ভিডিও থেকে যেটা জানতে পারলাম তা হচ্ছে নামাজের ভেতর দুই সেজদার মাঝখানে আপনি যদি কিছু নাও পড়েন তাহলে নামাজের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে আর যদি আপনি কিছুটা পড়েন আল্লাহ রবুল আলমিনের কাছে চান তাহলে চাইতে পারেন হাদিসে বর্ণিত যে দোয়া সমূহ আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম এটা দ্বারা আপনি চাইতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিন আপনি যদি এখনও বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাবির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বাহক টিভি